হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। তো যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা জানো আজকে কিন্তু নেতাজির জন্মদিন, তো আজকে আমরা দেখব যেই টপিকটা সেটা হচ্ছে ভারতীয় জাতীয় সঙ্গীতের থেকে যে ইনফরমেশনগুলো তোমাদের জানা প্রয়োজন। তো ভারতীয় জাতীয় সঙ্গীতের রচয়িতাকে উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ যেটা হচ্ছে বন্দে মাতরম। এই গানটি কোন উপন্যাসে প্রথম প্রকাশিত হয়েছিল? উত্তর হয়ে যাবে আনন্দমঠ। আর এটা কত সালে প্রকাশিত হয়েছিল? 1882 সালে। তারপরের প্রশ্ন হচ্ছে এই গানটা প্রথম কবে গাওয়া হয়েছিল? 1996 সালে 28শে ডিসেম্বর কলকাতায় যে কংগ্রেস অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে কিন্তু গাওয়া হয়েছিল। আর এই গানটার ইংরেজি অনুবাদ করেছিলেন শ্রী অরবিন্দ ঘোষ। তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু 40টা স্ট্র্যাটেজিকের যে টপিকটা সেটা কিন্তু ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো দেখার জন্য চ্যানেলে চোখ রাখতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আর রয়েছে 4টা ক্লাস পার উইকে, রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হবে। সাথে কিন্তু এক্সট্রা তোমাদের 20 জিকে মক টেস্ট সেট দেওয়া হবে, অর্থাৎ এই যে এই সেটগুলো, এই সেটটারই দাম হচ্ছে তোমাদের 100 টাকা, ঠিক আছে? সেটাই কিন্তু তোমাদের ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে। তো তোমরা অবশ্যই এই ক্লাসটা সংগ্রহ করো। তারপর রয়েছে, দেখো আমার তরফ থেকে রেডি হওয়া যে PYQ ম্যাথের ই বুক, যেটা কি না PYQ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে ভর্তি রয়েছে, এবং অঙ্কগুলো কিন্তু করা রয়েছে যাতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। যারা যারা এখনও অবধি এই ই বুকটা সংগ্রহ করোনি, বইয়ের মধ্যে কী রয়েছে জানো না, তাদের কিন্তু বলবো যে তারা চ্যানেলে চোখ রাখো। চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, রিভিউ ভিডিও, সেটা তোমরা অবশ্যই দেখে লিঙ্ক থেকে বাই করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইওর আপকামিং এক্সাম।